প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা শুক্রবার সকালে নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিডনি রোগ ও তার চিকিৎসা। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন বরেণ্য কিডনি রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মামুন মুস্তাফি, প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল। প্রথমে আমি জানতে চাই আসলে কিডনি জিনিসটা কোথায় থাকে, কারণ আমরা অনেক সময় পিঠে ব্যথা হলেই ভাবি যে কিডনিতে সমস্যা। কিডনি আসলে কোথায় থাকে এবং কিডনির মূল কাজটা কি? মেরুদণ্ড, তার পিছনে একটা ফোল্ড থাকে, একটা বাঁকা, সে পাঁজরগুলো বাঁকা হয়ে আসে এরকম চলে যায়। এই পিছনে এই ফোল্ডের মধ্যে ভাজের মধ্যে কিডনি দুইটা দুই পাশে থাকে। বাম কিডনিটা একটু চিকন লম্বা, ডান কিডনি একটু শর্ট এবং একটু মোটা। এটা নিয়ে আসলে আমাদের পেশেন্টদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন থাকে, একটা কিডনি ছোট হয়ে গেছে বা একটা কিছু চিকন হয়ে গেছে। আসলে তা না, আমাদের ডান হাত যেমন বাম হাত যেমন একরকম শক্তি থাকে না, সেরকম দুইটা কিডনিও একটা একটু চিকন লম্বা বামটা আর ডানটা একটু শর্ট একটু মোটা। তো কিডনি পিছনে থেকে আমাদের শরীরে যে সমস্ত আমরা যে খাই, যে পরিশ্রম করি, যা কিছু শরীরের ভিতরে আসে, এর ভিতরে একটা আসে তরল পানি জাতীয় খাবার আসে, আর একটা এই যে শরীরের যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজম হওয়ার ফলে যে সমস্ত ময়লা বা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। কিডনির বেসিক কাজ হলো একদিকে পানিটা, অতিরিক্ত পানিটা বের করে দেওয়া এবং অতিরিক্ত ময়লাটা বের করে দেওয়া। ময়লার অনেক ফ্র্যাকশন আছে, অ্যাসিড বেস ব্যালেন্স করা, মিনারেলস ম্যানেজ করা, ক্যালসিয়াম ম্যানেজ করা, আয়রন ম্যানেজ করা, অনেক কিছু আছে, বাট বেসিক জিনিস হলো ময়লা বের করা এবং পানি বের করা। ওই রোগের কী কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যেটা কিডনিটা এফেক্টেড? কিডনি রোগের প্রকার দুই রকম, একটা হলো হঠাৎ করে হয় আর একটা হলো ধীরে ধীরে হয়। যেটা হঠাৎ করে হয় সেটার কিন্তু সমস্যাগুলো সাথে সাথেই বোঝা যায় এবং পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই সাথে সাথেই ডাক্তারের কাছে আসে এবং সেরকম চিকিৎসা নেওয়া যায়। কিন্তু যেটা দীর্ঘদিনের ধীরে ধীরে কিডনি বিকল হয়, যেমন ডায়াবেটিসের কারণে, যেমন প্রেশারের কারণে, বা অনেক সে নানা রকম ওষুধপত্র খাচ্ছে সেসবের কারণে, বা আরও কিছু কারণ আছে, তো সেই সব ক্ষেত্রে রোগী বুঝতে পারে না সে যে তার মনে করে এটা ব্লাড প্রেশারের জন্য হচ্ছে, বাট এটা ডায়াবেটিসের জন্য হচ্ছে। তো সেজন্য ওই সব পেশেন্ট বুঝতেই পারে না যার কিডনি প্রবলেম হচ্ছে। অনেক দিন পর যখন কিডনির সমস্যাটা বেশি হয়ে যায় তখন তার দুর্বল লাগে, শ্বাসকষ্ট হয়, বমি হয়, চলাফেরা করতে গেলে সে টায়ার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি, গায়ের রং পাল্টে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বা কারোর গায়ের রং গাঢ় হয়ে যায়, কারো পেশাব কম হয়, কারো পেশাব বেশি হয়। তখন অনেক যখন অ্যাডভান্সড হয়ে যায় তখন এই ধীরে ধীরে কিডনি বিকল রোগীরা বুঝতে অনেক দেরি হয়ে যায়। ডেঙ্গু হলো বা কোনো টাইফয়েড হলো বা অন্য কোনো ইনফেকশন হলে হঠাৎ করে কিডনি তার পেশাব পানি বের করার মেকানিজমটা দুর্বল হয়ে গেল, পানি বের করতে পারলো না, তখন কী হয়, এই পানি শরীরে জমে যায়, মুখে জমে, পায়ে জমে, হাতে জমে, তখন অবভিয়াসলি চোখের সামনে সবাই দেখতে পায় যে সে ফুলে গেছে, তখন রোগী বুঝতে পারে যে তার একটা কোথাও গন্ডল হয়েছে। শুধু তাই না, তখন এই কিডনিটা একটু ফুলে যায়, ফুলে যাওয়ার ফলে কিডনিটার যে বাইরে যে পর্দা তার উপর চাপ পড়ে, ফলে তখন ওই তখন কিডনি পেশেন্ট কিডনির পিছনে এদিকটাতে ব্যথা অনুভব করে দুই পাশে। এটা একটা সব সময় ধরে আসছে, আমরা বলি ডাল এখিং, একটা কন্টিনিউয়াস পেইন, কোনোভাবে শুয়ে বসে ওষুধ খেয়ে কোনোভাবে পেনটা রিলিফ হয় না, পেশেন্টটা কোনো রকমই আরাম পায় না। তো এই ব্যথাটা একটা এরকমের। এছাড়া হতে পারে পেশেন্টের হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ আমরা জানি আমাদের শরীরে 5 লিটারের মতো রক্ত থাকে, ধরেন একটা টিউবের মধ্যে 5 লিটার রক্ত আছে, এখন এই টিউবের মধ্যে যদি আমি জোর করে 6 লিটার 7 লিটার পানি ঢোকাই তাহলে কী হবে, টিউবের মধ্যে প্রেশার বেড়ে যাবে। তো কিডনি যখন প্রস্রাব করতে মানে বের করতে পারে না, তখন ওই যা পানি খায় তখন ওই শরীরের মধ্যে জমে যায়। তো ভেসেলের মধ্যে মানে রক্তনালীর মধ্যে যখন অতিরিক্ত পানি জমে যায় তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। তখন ব্লাড প্রেশার বাড়ার জন্য তখন রোগীর নানান কষ্ট তৈরি হয়, কারো মাথা ব্যথা হয়, কারো সে ছটফট করে, বমি হয়, ইভেন বেহুশ হয়ে যায়, কিংবা তার পানি তখন বুকে জমে যায়, শ্বাসকষ্ট হতে পারে। তো হঠাৎ যখন কোনো কিডনি বিকল হয় তখন রোগীর এবং তার আশেপাশের লোকজন সহজেই বুঝতে পারে পানি জমে গেছে, ব্লাড প্রেশার গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, বমি করতেছে, এটা একেবারে মানে দেখাই যায়। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা ধীরে ধীরে বিকল হয় সেটা অনেক সময় রোগী বা তার আশেপাশে কোনো সহজে বুঝতে পারে না। কী কী ধরনের কিডনি রোগ আছে? এটা তো আপনি একটা বললেন যে হঠাৎ হতে পারে আর দীর্ঘদিন হতে পারে, কিন্তু কী কী কারণে বা কী কী ধরনের কিডনি রোগগুলো আছে? বাতজনিত সমস্যাগুলো কিংবা ক্যান্সার রিলেটেড সমস্যার কারণে এগুলোর জন্য আস্তে আস্তে হতে পারে। আবার
কিডনির নিজস্ব ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি বা ইউটিআই বলি, সেটার কারণে ইনফেকশন মানে কিডনির বিকলতা হতে পারে, বা কোনো জন্মগত বা বংশগত ত্রুটির কারণেও কিন্তু কিডনি রোগ হয়। কিছু কিছু কিডনি রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনি, এটা বংশ পরম্পরায় একজনের বাবা মার একজনের থাকলে সমস্ত বাচ্চাদের হতে পারে, এরকম কিছু আছে। আবার জন্মগত ত্রুটি, যেমন কোথাও একটা কিডনির ভিতরে একটা কিছু বাল্ব আছে, সে বাল্ব যদি খারাপ থাকে, বা যদি কোথাও যে রাস্তা পরিষ্কার থাকে সেখানে যদি জন্মগতভাবে কোনো কনস্ট্রিকশন ন্যারোয়িং থাকে, তাহলেও প্রবলেম হতে পারে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি পরে বলছি, সেটাই বেশি বলা দরকার, সেটা হলো ড্রাগস। আমাদের সমাজে আমরা ওভার দি কাউন্টার এখন তো কোনো রেস্ট্রিকশন নাই, যে কেউ যে কোনো ওষুধ লিখতে পারে, যে কোনো ওষুধ কিনতেও পারে। তো এর ফলে হয় কি, আমার একটু জ্বর হলো, একটা অ্যান্টিবায়োটিক খেলাম, একটা ব্যথা হলো, একটা ব্যথার ওষুধ খেলাম, কিংবা যে সমস্ত বাচ্চারা বা যারা অ্যাডিক্টেড আছে বিভিন্ন ওষুধপত্র যেগুলো নিচ্ছে, সবগুলোতে কিন্তু কিডনি প্রবলেম করে। তো ড্রাগস, সেটা হলো মেডিকেল ড্রাগস হোক কিংবা এই নেশাগ্রস্ত ড্রাগস হোক, যেটাই হোক সেটাই কিডনির ক্ষতি করে। কারণটা, শরীরে ঢুকলে কিডনিতে তো বের হতে হবে, বের হওয়ার সময় কিডনির কোষগুলোকে টাচ করে যাবে এবং কিডনির ক্ষতি করবে। সো ইদানিংকালে আমরা এই ড্রাগস এবং এই নানান ইনফেকশন রিলেটেড সমস্যাগুলো বেশি পাচ্ছি, বা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো তো আছেই। এই বছর ডেঙ্গুতে কিন্তু কিডনির প্রবলেম বেশি দেখা যাচ্ছে। যে কোনো ইনফেকশন হোক, সেটা শরীরে যেখানেই হোক, সেই ইনফেকশন তো শরীরের সমস্ত অর্গানকে ইনভলভ করে, সেটা তার একটা অংশ হিসেবে কিডনিও ইনভলভ করতে পারে। কি কি ইনভেস্টিগেশন বা টেস্টের মাধ্যমে বুঝতে পারেন যে কিডনিতে আসলে আক্রান্ত? রোগী তো এসব বলবে, তার পায়ে পানি, গায়ে পানি জমে গেছে, রোগী বলবে তার বমি হচ্ছে, রোগী বলবে সে দুর্বল হচ্ছে, দেখলে বোঝা যাবে রোগী ফ্যাকাশে হয়ে গেছে বা পানিতে ফুলে গেছে শরীরটা। তখন জাস্ট দুই তিনটা পরীক্ষা করলে, একটা ইউরিন পরীক্ষা করলে হয়, নর্মাল রুটিন ইউরিন টেস্ট যেগুলো করি, সেখানে আমরা ইউরিনে প্রোটিন দেখতে পারি, সেখানে ইউরিনে রক্ত দেখতে পারি, বা ইনফেকশন থাকলে আমরা সেখানে পাস সেল বা ওই যে ডেড লেকোসাইটগুলো দেখতে পারি। তারপরে যখন আমরা একটা ক্রিয়েটিন টেস্ট করি, তাহলেই বোঝা যাবে তার কিডনি তার ময়লাগুলো বের করে। ক্রিয়েটিন একটা ময়লা, আমাদের মাসল থেকে তৈরি হয়, এটা কিডনি পেশাবের সাথে বের করে দেয়। তো যখন কিডনি দুর্বল হয়, মাসল থেকে প্রতিনিয়ত ময়লাটা তৈরি হচ্ছে, আমরা কাজবাজ করছি যখন, কিন্তু কিডনি দুর্বল হলে এই ময়লাটা বের হতে পারছে না, তখন শরীরে জমে যাচ্ছে। তো যত বেশি দুর্বল হবে, ক্রিয়েটিন তত বেশি বাড়বে। তো এই একটা ইউরিন রুটিন টেস্ট করলাম আর একটা ক্রিয়েটিন টেস্ট করলাম, তাইলেই কিন্তু ইনফ্যাক্ট এই কয়েকশো টাকার মধ্যেই কিন্তু বোঝা যায় যে কিডনির প্রবলেম আছে কিনা। তারপরে ইনফ্যাক্ট এরপরে বাকি কিছু টেস্ট করতে হয় যে কিডনি রোগটা কেন হয়েছে, সেটার জন্য আরও সাবসিকুয়েন্ট রোগীর অবস্থা বুঝে, মানে তার কষ্ট বুঝে, তখন আমরা টেস্ট করি যে কী রোগ হয়েছে। এবার আসি একটু স্যার চিকিৎসার ব্যাপারে, কী কী চিকিৎসা অপশন আপনাদের হাতে আছে? হঠাৎ বিকল কিডনির চিকিৎসার জন্য আমাদের সবাইকে একদম ঝাঁপাই পড়তে হবে, কারণ এই কিডনিটা যদি আমরা ঠিকমতো চিকিৎসা করতে পারি, তাহলে এই কিডনি পুরাটাই ফিরে আসবে, একদম আগের মতো নর্মাল হয়ে যাবে। সেই জন্য যখনই আমরা একটা কিডনির নতুন কিডনির সমস্যা পাই, এটা আমরা খুব সিরিয়াসলি নিই। পেশেন্টকে অনেক সময় ভর্তি করতে হয়, সে দেখতে হয় তার কী কারণে হয়েছে। যদি তার ডায়রিয়ার জন্য হয়, তাহলে তার পুরো ফ্লুইডটা প্রপারলি রিপ্লেস করতে হবে। যদি কোনো ড্রাগের জন্য হয়, তাহলে ড্রাগটা উইথড্র করতে হবে, এবং এ সময় অন্য কিছু ওষুধ দিলেও ড্রাগের অ্যাকশনটা কমে যেতে পারে। যদি কোনো ইনফেকশন হয়, তাহলে ইনফেকশন তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। জিনিস আছে ঠিক এক্স্যাক্টলি জানা যায় না, সেটা কিডনি বায়োপসি করলে বোঝা যায় যে কিডনির মধ্যে কী হয়েছে। তাহলে এই সমস্ত রোগগুলো যদি আমরা মানে খুব তাড়াতাড়ি মানে শনাক্ত করতে পারি যে তার কিডনি রোগের কারণটা কী, এটার এক্সাক্ট চিকিৎসা দিলে পেশেন্ট ইনফ্যাক্ট দু এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার আমার একটা যেটা প্রশ্ন, যে প্রায় আমরা দেখি যে হঠাৎ বিকল হলেও আপনারা কিন্তু ডায়ালাইসিসে যান, সেই ডায়ালাইসিসটি কী হবে, দীর্ঘস্থায়ী, মানে একবার তার ডায়ালাইসিস, আমাদের যেটা কমন ধারণা যে একবার ডায়ালাইসিস মানে এটাই শেষ চিকিৎসা? আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন, কারণ পেশেন্টদের মধ্যে এই প্রশ্নটা সবসময় থাকে, যে মনে একটা ভয় থাকে যে একবার ডায়ালাইসিস শুরু করলে এটা সারা জীবন ধরে চলতে থাকবে। এটা যে অ্যাকিউট রেনাল কিডনি ফেলিওর বা একেআই যে আমরা বলি, এটাতে এই জিনিসটা ঠিক না, একদমই ঠিক না। এইসব ক্ষেত্রে যখন রোগীর কিডনি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন শরীরে পানি জমে যায়, শরীরে ময়লা জমে যায়, এই পানির জন্য শ্বাসকষ্ট থাকে এবং ময়লার জন্য রোগী আস্তে আস্তে বেহুশ হয়ে যেতে থাকে এবং কোনো কিছু খেতে পারে না। তখন এই শরীর থেকে যদি পানিটা, এই ময়লার যদি বের করে না আনা হয়, তাহলে রোগীটা তাড়াতাড়ি মরে যাবে। তখন জীবনটা বাঁচানোর জন্য ডায়ালিসিস দিতে হয়। ডায়ালিসিস দিলে তার পানিটা সরে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে, আর ময়লাটা বের হয়ে গেলে রোগীটা তখন আরাম বোধ করবে, খেতে পারবে। এরপরে যদি আমরা প্রপার চিকিৎসা দিতে পারি, সে তার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু 10 দিন পর ভালো হয়ে যাবে। তো 2 দিন ডায়ালিসিস দিলেই তো কিডনি ডেঙ্গু ভালো হয়ে গেলে সেও ভালো হয়ে যাবে। কিংবা তার এসএলই হয়েছে, আমরা ডায়ালিসিস দিয়ে তার হঠাৎ কষ্টগুলো দূর করলাম, এসএলএর চিকিৎসা দিলাম, 2-3 সপ্তাহ পর এসএলই যখন কন্ট্রোলে আসবে তখন ডায়ালিসিস ফিরে যাবে। তো একেআই বা অ্যাকিউট রেনাল ফেলিওর যখন যদি আমরা ডায়ালিসিস শুরু করি, এটা খুবই সাময়িক, কারো একটা ডায়ালিসিস, কারো হয়তো 10টা ডায়ালিসিস লাগবে, কিন্তু একেআইতে মোর দ্যান 90% কেসে কিন্তু ডায়ালিসিস ফ্রি হয়ে যায়, রোগী আবার সুস্থ হয়ে যায়। বাট সেটা আসতে হবে তাড়াতাড়ি, যত দেরি হবে তত কিডনির কোষগুলো, কিডনির যে নেফ্রনগুলো, কিডনির যে ছাকুনিগুলো, এগুলো যদি স্থায়ীভাবে ধ্বংস হয়ে যায়,
তিন মাসের বেশি হয়ে গেলে কিন্তু আর রিকভার করবে না। দীর্ঘদিন ধরে কিডনি বিকল হচ্ছে, এরকম কিছু রোগীকে আপনারা দেন ট্রিটমেন্ট, খাবারে কিছু মডিফিকেশন এরকম, আবার কিছু রোগীকে আপনারা ডায়ালিসিস শুরু করেন, এটা কেন? দীর্ঘদিন ধরে যে সমস্ত কিডনি বিকল হচ্ছে তার ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে সমস্ত প্রোটিন খাবার খাই সেই প্রোটিন খাবারটা মাসল ইউজ করে এবং এখান থেকেই ক্রিয়াটিনটা তৈরি হয়। আবার আমরা যে সমস্ত খাবার খাই, কিডনি কিন্তু আমাদের এই শুধু ক্রিয়েটিন বের করে দেয় না, তা অনেক ইম্পর্ট্যান্ট জিনিসও অতিরিক্ত হলে বের করে, যেমন পটাশিয়াম, যেমন ইউরিক অ্যাসিড, যেমন ফসফেট, এগুলো বের করে দেয়। যখন কিডনি বিকল হয় তখন আস্তে আস্তে পটাশিয়ামের লেভেল বাড়তে থাকে, ফসফেটের লেভেল বাড়তে থাকে, ইউরিক অ্যাসিড বাড়তে থাকে এবং ক্রিয়েটিন তো বাড়েই। তো সাধারণত ক্রিয়েটিনের জন্য আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি, কিন্তু এই শুধু প্রোটিনে কিন্তু বাকি জিনিসগুলো সবসময় রেস্ট্রিকশন হয় না। যেমন ইউরিক অ্যাসিড, আমাদের সমাজে ইউরিক অ্যাসিড সম্বন্ধে একটা ভীতি ধারণা আছে, মানে ইউরিক অ্যাসিড মেয়েদের বেলায় 5.5 আর ছেলেদের বেলায় 7 ক্রস করলেই মানুষ একদম প্যানিক হয়ে যায়। আসলে কিন্তু এটা ঠিক না, ইউরিক অ্যাসিড সমাজে অনেকেরই বেশি থাকে। তার যদি কোনো না কোনো একবার গাউটের অ্যাটাক না হয় বা যদি তার কিডনি প্রবলেম বাড়তে না থাকে, তাহলে ইউরিক অ্যাসিড নিয়ে বেশি মাথা ব্যথা করা উচিত না। ইউরিক অ্যাসিড বেশি থাকে অল্প কয়েকটা জিনিসে, যেমন হলো লাল মাংসগুলো, সেটা গরু, খাসি, মহিষ, হরিণ যাই হোক না কেন, হতে পারে গিলা কলিজায়, হতে পারে মাছের ডিমে, হতে পারে সমুদ্রের সমস্ত মাছে, চিংড়ি মাছ পর্যন্ত, আর অল্প কয়েকটা সবজি। সমাজের ধারণা যে কোনো রঙিন সবজিতেই ইউরিক অ্যাসিড থাকে, এটা কিন্তু ঠিক না। অল্পকে, যেমন গাজর, যেমন টমেটো, যেমন বাঁধাকপি, বিট, এসবে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে না, কিন্তু অনেকের এটা ভুল ধারণা থাকে। শুধু পালং শাক, অ্যাসপারাগাস, মাশরুম, ফুলকপি, ব্রোকলি আর হলো মটরশুঁটি, এই কটার সবজিতে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি। আমরা কিডনি রোগীকে অনেক সময় বলি যে কোনো বিচি খাবেন না, কোনো সিড খাবেন না, এটার কারণ কিন্তু আসলে ইউরিক অ্যাসিড না, এটার কারণ কিন্তু প্রোটিনও না, ক্রিয়াটিনও না, এটার কারণ হলো ফসফেট। আচ্ছা, হ্যাঁ, ফসফেট ইনফ্যাক্ট যত প্রোটিন আছে, ইভেন মুরগির মাংসে তো প্রোটিন বেশি, ফসফেট থাকে, ইভেন ওই জন্য ওই সময় ডাল, ওই সময় সমস্ত সিড, আর কাঁঠালের বিচি বলেন কিংবা সিমের বিচি বলেন, সমস্ত বিচির মধ্যে ফসফেট থাকে। তো যার ফসফেট বেশি তার এই সমস্ত সিড নিষেধ, কিন্তু যার ফসফেট ভালো তার কিন্তু এত রেস্ট্রিকশনের প্রয়োজন নাই। ডিপেন্ড করছে তার আসলে ফসফেট লেভেল কেমন, ইউরিক অ্যাসিড লেভেল কেমন। আর একটা ইম্পর্টেন্ট হলো পানি, যদি কিডনি দুর্বল হয় তাহলে পানি বেশি বের করতে পারে না, তখন যদি আমি বেশি পানি দিই তাহলে এই বেশি পানি বের করতে করতে কিডনি আরও টায়ার্ড হয়ে যাবে। তো সেজন্য যখন কিডনি পানি বের করতে কষ্ট হয়, বোঝা যায় একটু হলি পানি পায়ে পানি জমে যায়, তখন আমাদের পানিটাও রেস্ট্রিক্ট করতে হয়। সেটা সাধারণত আমরা একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট মানুষকে আমরা বলি যে আপনি 1.5 লিটারের কাছাকাছি থাকবেন, আমি বলি 5, 6, 7, একটু যদি শর্ট হাইট হয় তাহলে 5, একটু যদি বড়ো হাইট তাহলে 7 গ্লাস 24 ঘন্টায়, সেটা তরল খাবে, সেটা দুধ হোক কিংবা পানি হোক, সব কিছু মিলে তার 5, 6, 7 গ্লাস সময় থাকতে হবে। তাহলে আমি প্রোটিন বললাম যাতে ক্রিয়েটিন না বাড়ে, এই প্রোটিন বলি প্রতিবেলায় সে 1 টুকরা প্রোটিন খেতে পারবে, 1টা ডিমের যতটুকু ওজন এই পরিমাণ প্রোটিন সে প্রতিবেলায় খেতে পারবে। এই প্রোটিনটা হতে পারে মাছ, মুরগি বা ডিম, ডিমের কুসুম সে প্রতিদিন খাবে না, 2 দিনে 1টা কুসুম খেতে পারে। তাহলে প্রোটিন গেল, পানির কথা আমি বললাম, আর বললাম যদি তার ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে ওই কটার সবজি, যদি ফসফেট বেশি থাকে তাহলে সমস্ত সিড, আর হলো পটাশিয়াম যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর স্যার ফলের ব্যাপারে? এটাই আসতেছি, ফলে পটাশিয়ামের বেলা হলো যে ফলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, সবজির মধ্যেও পটাশিয়াম বেশি থাকে, তাহলে যার পটাশিয়াম বেশি থাকবে সে সমস্ত সবজি একবার ফুটাবে, ফুটালে সবজিগুলো বের হয়ে পটাশিয়াম বের হয়ে যাবে, ওই সবজি সে তার নিজের মনের মতো করে রান্না করে খাবে এবং সেটা সে পেট ভরেই খেতে পারবে, কারণ তখন পটাশিয়ামটা বের হয়ে যাবে। আর 4টা ফলে তার পটাশিয়াম কম আছে, যেমন পেঁপে, পেয়ারা, আপেল, নাশপাতি, এইগুলোর ভিতরে পটাশিয়াম কম, এইগুলোও সে খেতে পারবে। আর বাকি যদি তার পটাশিয়াম কম থাকে, কম মানে 4.5-এর যদি নিচে থাকে, তাহলে সে সব ফলই একটু একটু খেতে পারবে, আর যদি 4.5-এর উপরে থাকে তাহলে বাকি সব ফল খাবে, বন্ধ থাকবে, এই 4টা ফল সে খেতে পারবে। যদি আমি বলি ফ্যাট বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের সাথে সম্পর্ক হলো যদি ডায়াবেটিস থাকে তাহলে তার কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, তখন সে রুটির উপরে বেসিক্যাল থাকবে, হোল গ্রেন ফুড, সেটা ভুট্টা হতে পারে। হ্যাঁ, যদি তার ফসফেট কম থাকে তাহলে সে ডাল কিংবা সোলার ডাল এই সমস্ত খেতে পারবে, যদি ডায়াবেটিস হয় তাহলে ভাত কম খেতে হবে, রুটি বেশি খেতে হবে। আর যার ডায়াবেটিস নাই তাহলে তার জন্য তো কোনো সমস্যাই না, চাল হোক, আটা হোক, গম হোক, চিনি হোক, সুজি হোক, নুডলস হোক, কোনো নিষেধ নাই, এগুলো সে পেট ভরে খেতে পারে যদি ডায়াবেটিস না থাকে। আর চর্বির বেলা হয়েছে কি, চর্বি তো আসলে বেসিক্যালি সমস্ত আমাদের রক্তনালীর সাথে সম্পর্কযুক্ত, চর্বি হার্টের উপর জমলে হার্ট অ্যাটাক হবে, ব্রেনে জমলে ব্রেন স্ট্রোক করবে এবং কিডনিতেও জমতে পারে, কিডনি জমলেও কিডনিরও স্ট্রোক হতে পারে। সুতরাং চর্বির বেলা হলো সামগ্রিক একটা ব্যাপার, সুস্থ থাকতে হলে সমস্ত মানুষেরই চর্বি কম খেতে হবে।
স্যার, এবার তাহলে আসি একটু ডায়ালাইসিস ব্যাপারে। কখন আপনারা সিদ্ধান্ত নেন যে না এই রোগীটা ডায়ালাইসিস লাগবে? এটা আসলে দুই রকমের একটা নির্ধারণী জিনিস আছে, আমরা এগুলো দিয়ে নির্ধারণ করি কিডনি তার ডায়ালাইসিস লাগবে। একটা হলো রোগীর সামগ্রিক অবস্থা। রোগী যদি দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে, তার পানিটা এক্ষুনি বের করতে হবে, তাহলে তার রিপোর্ট যাই থাকুক না কেন তাকে শ্বাসকষ্ট কমার জন্য এক্ষুনি ডায়ালাইসিস দিতে হবে। আমি যদি দেখি যে হ্যাঁ তার কিডনির কারণেই রোগীটা বেহুশ হয়ে গেছে, তার খিঁচুনি হচ্ছে, তখন ওই ময়লাটা যদি আমি না বের করি তাহলে তার বেহুশভাবটা যাবে না, কিছুই যাবে না, তখন তার রিপোর্ট যাই থাকুক না কেন তার রোগীটাকে বাঁচানোর জন্য, তাকে আরাম দেওয়ার জন্য ইমিডিয়েটলি ডায়ালিসিস দিতে হবে। বুঝতে পেরেছি। কিন্তু এটা ছাড়াও রোগী হয়তো বসে আছে, সে তুই কিছু বলতে পারছে না বা সে কিছু বোঝেই না, একটা গ্রামের মানুষ, কিন্তু তার রিপোর্ট যদি খুব খারাপ হয় তখনও ডায়ালিসিস দিতে হয়। সেই রিপোর্টটা খারাপ হতে পারে যদি তার ব্লাডে অ্যাসিডোসিসের পরিমাণ দেখি আমরা খুব বেশি, পিএইচ আমরা আছে 7.2 বা বাইকার্বনেট যদি 12-এর নিচে হয়, কিংবা যদি পটাশিয়াম যদি যেটা একটু আগে বললাম 6.5-এর বেশি হয়, কিংবা যদি তার ক্রিয়েটিন অনেক বেশি হয়ে যায়। এই ক্রিয়েটিন ভ্যালুটা নিয়ে অনেক ডিবেটস আছে। ওয়েস্টার্ন বইগুলোতে বলে যে 6-এর বেশি হলেই দিতে হয়, কিন্তু আমাদের দেশে মানুষ 6-তেই দেখা গেলো সে নিশ্চিত মতো অফিস আদালত করে বেড়াচ্ছে, সে বলবে যে আমি কেন ডায়ালিসিস করতে যাব। তো এই জন্য ক্রিয়েটিনটা সবসময় একটা মানে নির্ধারণী ম্যাটার হয় না, বাট তার পটাশিয়াম, তার অ্যাসিডোসিস, তার কী বলে ক্লিনিক্যাল সিমটমসগুলোই বেশি গাইড করে আমাদেরকে যে তার ডায়ালিসিসটা কখন দেবে। আরেকটা হলো যে বয়স্ক মানুষ, যারা বয়স্ক মানুষরা সামহাও তারা ক্রিয়েটিনের লেভেলটা খুব ভালো সহ্য করতে পারে। আমাদের কাছে ইভেন 10 ক্রিয়েটিন নিয়ে অনেক বয়স্ক মানুষ এটাই জানতে যাচ্ছিলাম স্যার, যে তার যদি সব প্যারামিটার ভালো থাকে কিন্তু ক্রিয়েটিন বেশি, তখন আপনারা কী করবেন? এই যে বললাম না, তখন আমি সামগ্রিক অবস্থাগুলো আমরা বিচার করি। সে যদি 10 ক্রিয়েটিন নিয়ে সে নর্মাল কাজকর্ম করতে পারছে তাহলে কিন্তু, এবং তার যদি ইউরিন প্রোডাকশন ভালো থাকে, শরীরে যদি পানির শ্বাসকষ্ট না থাকে, তাহলে আমরা অনেক সময় অপেক্ষা করি যে লেট তাকে আর্ন করুক, কখনটা সে বলুক যে কখন আমার ডায়ালিসিস লাগবে। এটা বিশেষ করে যারা সিনিয়রদের বেলায় আমরা একটু দেরি করি। স্যার, এখন যেটা কমন করছেন যে ডায়ালাইসিস জিনিসটা আসলে কি? রক্তটাই ডায়ালাইসিস মেশিনে দেওয়া হয়, মেশিনে একটা আর্টিফিশিয়াল কিডনি থাকে। আচ্ছা, ওই আর্টিফিশিয়াল কিডনি শরীরের অতিরিক্ত পানি, অতিরিক্ত ময়লা বের করে নেয় এবং ভালো ব্লাডটা ফেরত দিয়ে দেয়। এটাই সারাক্ষণ করতে থাকে আমাদের কিডনি, এটা 24 ঘন্টা করে থাকে। আর ডায়ালিসিস তো 24 ঘন্টা করা যায় না, ডায়ালিসিসটা কয়েকদিন পর পরে 4-5 ঘন্টা করে করতে হয়। ওই 4 ঘন্টার ভিতরে গত 3-4 দিনে যত ময়লা জমছে, যত অতিরিক্ত পানি জমছে, ওইটা বের করে নিয়ে রোগীটাকে মোটামুটি একটু ফিট করে দিয়ে দেওয়া হয়। আবার কয়েকদিন পরে যখন বেশি জমে যায় তখন আবার এসে ময়লাটা পরিষ্কার করতে হয়। স্যার, আমাদের দেশে ডায়ালিসিস নিয়ে কিন্তু মানুষের অনেক ভয় ভীতি আছে, তো আপনি কি বলেন যে আসলে আমরা বাংলাদেশে এখন ডায়ালিসিসের ক্ষেত্রে ঠিক কোন জায়গায় আছে? দেশ যেভাবে উন্নত হচ্ছে, ডায়ালিসিস এবং ট্রিটমেন্ট ব্যবস্থা হেলথ সেক্টর অনেক উন্নত হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি শুনে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় এখন 160টা ডায়ালিসিস সেন্টার আছে। হ্যাঁ, তো 160টা ডায়ালিসিস সেন্টার, সেই প্রত্যেকটা জেলা থেকে শুরু করে সব জায়গায় এখন ডায়ালিসিস সেন্টার আছে। তো যদি মানুষের একটু অ্যাফোর্ডেবল ক্ষমতা থাকে তাহলে কিন্তু ডায়ালিসিস দেওয়ার মতো ব্যবস্থা আছে, যদিও কস্টলি, বা ট্রিটমেন্ট অপশন আছে। হ্যাঁ স্যার, আমরা এসে পড়েছি অনুষ্ঠানে একদম শেষ দিকে, আপনি যদি খুব ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু টিপস দিতেন যে তারা কিডনিটাকে কীভাবে ভালো রাখতে পারে। কিডনি ভালো রাখার জন্য আসলে সুস্থ স্বাভাবিক জীবন, আমরা যেটা আমরা দেখে আসছি বাংলাদেশে সেটাই, স্বাভাবিক খাবার খাওয়া, অতিরিক্ত লবণ, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত প্রোটিন অ্যাভয়েড করা, পরিমাণ মতো পানি খাওয়া, ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করা, এবং ওভার দি কাউন্টার কোনো ওষুধ, বিশেষ করে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলো না খেলে, এবং যে কোনো ইনফেকশন যদি তাড়াতাড়ি আমরা চিকিৎসা করি, তাহলে কিডনি নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। আর যারা ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা যেন এটাকে নিয়ন্ত্রণে রাখে, তাহলে ইনশাআল্লাহ কিডনি নিয়ে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, শুনলেন তো, কিডনি আমাদের শরীরে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যে যার সামান্য সমস্যায় হতে পারে বিরাট বড় সমস্যা, তাই লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের সুপরামর্শ নিন। সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে স্যাভলন হেলথ টিপস, একবার চলুন দেখে আসি কি আছে আজকে হেলথ টিপসে। কিডনির বড় সমস্যার নীরব কয়েকটি লক্ষণ। কিডনি রোগ এমনি মারাত্মক যা কোনো প্রকার লক্ষণ বা উপসর্গ ছাড়া খুব ধীরে ধীরে বিস্তার লাভ করে। কখনো কখনো রোগী কোনো উপসর্গ বুঝে ওঠার আগেই তার কিডনির শতকরা 50% নষ্ট হয়ে যেতে পারে, তাই কিডনি রোগের নীরব লক্ষণগুলো জেনে রাখা জরুরি। মুখের স্বাদ নষ্ট হওয়া। সুস্থ কিডনি সাধারণত ব্লাড কোষগুলোকে শরীরের ভেতরে রেখে রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বের করে দেয়। যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন রক্তধারায় বিষাক্ত পদার্থ জমা হতে থাকে যা মুখে দুর্গন্ধ ও বিষাদ তৈরি করে। এছাড়া জিহ্বা ভারী হয়ে যায়।
বমি বা বমি বমি ভাব, কিডনি অকার্যকারিতার কারণে রক্তে যথার্থ বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ার বমি বমি ভাব বা বমি সম্মুখীন হতে পারেন। বমি বমি ভাব আপনার ক্ষুধা মন্দা সৃষ্টি করতে পারে। এটা যদি দীর্ঘ সময়ের জন্য ঘটতে থাকে তাহলে আপনার ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। অপ্রয়োজনীয় প্রস্রাবের বেগ অনুভব। কিডনি রোগের একটি বড় লক্ষণ হল প্রস্রাবের সময়সূচি পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। কিছু মানুষের ক্ষেত্রে লক্ষণ হিসেবে দেখা গেছে প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব সামান্য হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হয়। অনেকে জানিয়েছেন বিশেষ করে রাতের বেলা প্রস্রাবের অস্বাভাবিক সময়সূচি দেখা দেয়। গোড়ালি, পা, পায়ের পাতা বা মুখ ফোলা ভাব। কিডনির আরেকটি কাজ হলো শরীর থেকে বাড়তি তরল বের করে দেয়। কিডনিতে সমস্যা হলে এই বাড়তি তরল বের হতে সমস্যা হয়। বাড়তি তরল শরীরে ক্রমাগত জমার ফলে গোড়ালি, পা, পায়ের পাতা, মুখ এবং হাতে ফোলা ভাব তৈরি করে। ক্লান্তি এবং অবসাদ। কিডনির কর্মক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যায় তখন রক্তে অপদ্রব্য হিসেবে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এর ফলে আপনি দুর্বল ও ক্লান্ত অনুভব করেন এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। আরেকটা জটিলতা দেখা দিতে পারে আর তা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান বা এটিএন বাংলার যে কোনো অনুষ্ঠান দেখতে চান তাহলে ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায়। এটিএন বাংলার সকল অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeProgram অথবা www.ATNTube.com এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সঙ্গে থাকুন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com/ATNTubeProgram। এ ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফিজ।